হ্যালো, ওয়েলকাম টু রিমস ফর এভার ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন চা খাবো, তারপর একটু গ্রোসারিতে যাব। ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাব সাথে। চলুন তাহলে এখন আগে চাটা বানাই। মনে হয় দিনটা শুরুই হয়নি, তাই চা দিয়ে দিনের শুরুটা খুব সুন্দরভাবে হয়। তাই আগে চাটা খেয়ে নেই, তারপর বের হবো গ্রোসারিতে। 4-5 মিনিট ওয়েট করবো যাতে চা পাতাটা ভালোভাবে ইয়ে হয়ে যায়। হয়ে গেল আমার চা রেডি, দেখি খেয়ে কেমন হয়েছে। ওয়াও, দিনের শুরুটা চা দিয়ে শুরু করলে সত্যি দিনটা ভালো যায়। এবার হালকা একটু মেকআপ করে নিব, একদম হালকা টাচ আপ, খুব বেশি না। তাই ময়শ্চারাইজার নিয়ে লাগিয়ে নিলাম মুখে। এবার আইব্রোটা লাগিয়ে নিব। কনসিলারটা একটু দিয়ে দিব। কারণ এই জায়গাটাতে আমাদের একটু ডার্ক সার্কেল থাকে। এই কুইক মেকআপটা আমি বাইরে কোথাও যাওয়ার সময় সব সময় করে থাকি, খুব ইজি এবং কুইক, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। যাকে বলে হালকা একটু টাচ আপ। এবার আমি লিপস্টিক লাগাবো না, শুধু লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিব। এবং লুজ পাউডার দিয়ে একটু শুধু ফেসটাকে দেখুন কিরকম কুইক এবং ইজি হয়ে গেল লুকটা। তার জন্য তেমন কোনো বেশি মেকআপের প্রয়োজনই হয় না। ঝটপট রেডি হওয়া শেষ, এবার বাজারের উদ্দেশ্যে রওনা। চলুন তাহলে। খুবই সুন্দর একটি সকাল, মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে দিনটা, খুবই সুন্দর একটি দিন। যাচ্ছি গ্রোসারি স্টোরে, চলুন তাহলে।
চলে এলাম জোন্স মার্কেটে, এবার ভেতরে ঢুকবো শপিং করতে। হরেক রকমের সি ফুড, স্যামন, শ্রিম্প, তেলাপিয়া, ক্যাটফিশ, বিভিন্ন ধরনের মাছ। তার মধ্যে আমিও আমার ঘরের জন্য কিছু মাছ কিনলাম। এবার মাছ কিনব ঘরের জন্য কিছু। জোন্স মার্কেটে বেশিরভাগ অর্গানিক ভেজিটেবল ফ্রুটস হয়ে থাকে, তাই আমি আমার ঘরের গ্রোসারি সবসময় আমি জোন্স মার্কেট থেকে করে থাকি। এদের সি ফুডটাও অনেক ভালো, মাছটা অনেক ফ্রেশ থাকে, তাই আমি এখান থেকে মাছটাও কেনাকাটা করি। আজ আমি কিছু মাছও কিনেছি, ফ্রুটসও দেখুন কি সুন্দর ফ্রেশ ফ্রুটস, অরেঞ্জ, পিচ, প্লাম। এই সেকশনটা হচ্ছে ফ্রোজেন সেকশন। হরেক রকমের ফুল, তার মধ্যে অর্কিড হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। এত ফ্রেশ ফ্লাওয়ার দেখে মনটা ভরে যায়। আমার বাজার হয়ে গেল, আমার কেনাকাটা শেষ। আজকের মতো আমার গ্রোসারি শেষ। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।